ঘুরবেন এই ফুলটা আপনি হাতে নিলেন, এটাকে কি বলি? ব্লেড। এখন আপনার পরীক্ষা যদি আসে লং বলছে সুটাসুটি তিন চার দুটা, এই যে দেখেন মাথায় কয়টা আছে, পাঁচটা, তাহলে এখানে কটা তিনটে দেখা যাচ্ছে, তাহলে এটা মাঝামাঝি আমরা যাবো। মাঝামাঝি যদি আমি ব্লেড দিয়ে কাটি এইভাবে ধরে করে কাটলাম, কাটলে এরকম এরকম হবে, দেখেন এই যে বসে তুমি লাগে, দেখেন তিনটা পাখি ঠিক আছে, উপরে ঠিক আছে, দেখি পুঙ্কেশ্বর স্থিতস্থাবক বৃতি পাপড়ি সব কিছু দেখতে পাচ্ছি, বৃত্তাংশ এখানে দেখেন এই সব সব গর্ভাশয় সব কিছু এর মধ্যে আছে, ঠিক আছে, শুধু লম্বা লম্বা করে কেটে এভাবে আপনার ডেকে নেব। এরপর যদি আমাকে কি বলছে উপবৃত্তি, তাহলে আমি কি করবো উপবৃত্তির জন্য এই জায়গাটা কাটবো, এই জায়গাটা কাটবো, এই জায়গাটা কেটে দিব, কেটে এভাবে দ্বিখণ্ড করবো, করলে কীরকম হবে এই যেরকম হবে, বুঝা গেল? এই যেরকম কটা আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এই যে বৃত্তি ঠিক আছে। এরপর উপবৃত্তি, উপবৃত্তি কোনগুলো, এই ছোটো ছোটোগুলো এবার ছিঁড়ে ছিঁড়ে নিব না, আমরা একবারে নিব এইভাবে নিব ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে গেলো উপবৃত্তি ঠিক আছে, এই যে উপবৃত্তি এই ছোটো ছোটোগুলো, এই ছোটো ছোটোগুলো বুঝতে পারছি হয়ে গেল, এটা দেখানো হয়ে গেলো। এরপর আমরা কী করলাম, এটা হলো পুঙ্কেশ্বর, এই যে আমাদের পুঙ্কেশ্বর, পুঙ্কেশ্বর হলো এই যে লাল রঙের উপরে যে বড়ো বড়োগুলো আছে না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্ত্রীস্তবক, তারপরে এগুলো কি আছে পুঙ্কেশ্বর, তাহলে পুঙ্কেশ্বর কি হলো এই ইয়েলোগুলো কি হবে পুঙ্কেশ্বর, এগুলো কি পুঙ্কেশ্বর, এটা আমরা এইমাত্র করলাম। এরপরে কি আছে একটি দল, এই যে একটি দল, একটি দল ঠিক আছে, এই একটি দলটাকে আমরা কীভাবে করবো, এভাবে আস্তে করে এভাবে একটা টান দিব, একদম পুরোটা চলে আসবে ঠিক আছে। তারপরে আর কি আছে, এটা হলো গর্ভাশয় প্রস্তুচ্ছেদ, তাহলে এই যে আমরা বের করলাম গর্ভাশয়, এই হাতে এভাবে নিব, নেওয়ার পরে এই যে এটাকে দিয়ে আমরা যে কুমড়া কাণ্ড করেছিলাম যেরকম ওরকম একদম পাতলা আরো পাতলা পাতলা করে, তারপরে কি করবো এই যে এভাবে নিয়ে তারপরে এইভাবে স্নান করবো ঠিক আছে। এটা হলো কি গর্ভাশয়ের প্রস্তুচ্ছেদ, আর এটাকে কীভাবে তৈরি করছি আমরা, এটা এটা কি, এটা হচ্ছে স্ত্রীস্তবক দেখানো হলো তাই না, পুরো এটাকে পুরো এটাকে কী করবো এই সবগুলো ফেলে দিয়ে এটাকে প্রকৃতি পাখি ও সব ছড়ানোর পরে কাটার পরে শুধু এই পর্যন্ত কেটে দিলেই আপনারা পারবেন, পারবেন কে করবেন, একজন চলে আসেন, আসেন এক একজন এক একটা করে করবেন, থ্যাংক ইউ।